কিন্তু দেশদ্রোহী হয়ে যাননি। অত্যন্ত সামান্য একটা ব্যাপার এবং ছোট্ট একটা ব্যাপার এই বিষয়টি, আপনারা এটা নিয়ে এত হাঙ্গামা করার কোনো মানে হয় না। বন্ধুরা, এই কথা কিন্তু আমার নয়, আমি এই কথা বলিনি, কিন্তু এই কথা বলেছেন বাংলাদেশের বর্তমান সরকারের মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেব। তিনি আজকে একটি সাংবাদিক সম্মেলনে তিনি এই ধরনের উক্তি উপস্থাপন করেছেন দেশবাসীর জন্য। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। আমার মনে হয় যে এত ছোট ছোট ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে, এটা বোধহয় ঠিক না। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন, আইনমন্ত্রী আনিসুল হক স্যারের যে বক্তব্যটা আপনারা শুনলেন, সেই বক্তব্যটি শোনার পর আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখতে থাকুন। এবং আজকের এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন তারা আজকের এই ভিডিও থেকে পরবর্তীতে আরও কি জানতে পারবেন সেটা আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিচ্ছি। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রিয়া সাহার এই বক্তব্যকে তিনি কিভাবে নিয়েছেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান জয় ভাই এই প্রিয়া সাহার বক্তব্যকে তিনিও বা কীভাবে নিয়েছেন। আপনারা সবাই জানেন জয় ভাই তিনিও আমেরিকায় থাকেন এবং ট্রাম্পের কাছাকাছি থাকেন। তো ওনার কী উক্তিটা ছিল সেটাও জানাবো, এবং আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই বিষয়টি কীভাবে নিচ্ছেন। তবে ভিডিওর শুরুতে আপনাদেরকে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। আপনারা হয়তোবা অনেকেই মনে মনে ভাবছেন যে এত বড় ঘটনাটি প্রিয়া সাহাকে নিয়ে হয়ে গেল, এখন পর্যন্ত প্রিয়া সাহার কোনো বক্তব্য অথবা প্রিয়া সাহার মতামত সোশ্যাল মিডিয়াতে কেন আসলো না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল সাইডের মাধ্যমে, তো সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি। প্রিয়া সাহা তিনি ইতিমধ্যেই বলেছেন যে এই বিষয়টি নিয়ে বাংলাদেশের এত বড় হাঙ্গামা সৃষ্টি হয়ে যাবে তিনি বুঝতে পারেননি, এবং তিনি এখন তার নিজের জীবনের নিরাপত্তা এবং পরিবারের নিরাপত্তা চাইছেন। ইতিমধ্যে তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবারের ছবিগুলো কেন প্রকাশ হলো, এই ঘটনার সাথে তার পরিবার যুক্ত নয়, এই ঘটনার জন্য সে নিজেই দায়ী, এবং নিজেই কোনো সংগঠন এবং কোনো জাতিকে তিনি এখানে ইনভলভ করতে চাচ্ছেন না, শুধু উনি ব্যক্তি স্বার্থের জন্য এই ধরনের কথাগুলো বলেছেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আরও জানিয়ে রাখি, আমাদের আপনারা জানেন বাংলাদেশের আরও একজন বিতর্কিত নারী তসলিমা নাসরিন, তিনিও এই ব্যাপারে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে বিভিন্ন রকম উক্তি দিয়েছেন, সেগুলো আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, ব্যক্তি স্বার্থের জন্য একটা মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের কাছে এত বড় কথা বলতে পারে, এটা আমার আসলে বোধগম্য হয় না। এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিচ্ছি, আপনাদের কেমন মনে হয়। যদিও তিনি সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে যে মিটিংটা ছিল সেই মিটিংটা উনি ব্যক্তিগতভাবে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না, তিনি কোনো একটা সংগঠন, কোনো একটা জাতি, কোনো একটা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করার জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু ওনার সেই সংগঠন, ওনার সেই জগৎ এখন ওনাকে অস্বীকার করছে। আমরা বিভিন্ন সোশ্যাল সাইট এবং টেলিভিশন মিডিয়াতে এই ধরনের বক্তব্য শুনেছি। উনি যেই মহিলা সংগঠন, বাংলাদেশ মহিলা সংগঠনের কি জানি, যাই হোক, তো ওই সংগঠনের যারা ঊর্ধ্বতর কর্মকর্তা আছেন তারাও ওনাকে এখন অস্বীকার করছেন। ওরা বলছেন যে এই সংগঠন এই বক্তব্যের সাথে দায়ী নয়, কিন্তু ওনাকে কে ওখানে পাঠিয়েছে এই কথাটা যদি আমরা ওনার কাছে জানতে চাই, তাহলে এটার প্রশ্নের জবাব কিভাবে আসবে আমার বোধগম্য হচ্ছে না। উনি যেদিন ট্রাম্পের সাথে দেখা করতে যান সেদিন পৃথিবীর বিভিন্ন দেশের সংখ্যাগনিষ্ঠ বা এই সংখ্যালঘু মানুষরা সেখানে তাদের বর্তমান পরিস্থিতি, তারা কীভাবে সেই দেশগুলোতে বসবাস করছেন, শুধু মুসলমান নয়, খ্রিস্টান, বৌদ্ধ বা বিভিন্ন ধর্ম যারা আছেন সেই সমস্ত ধর্মের মানুষগুলো সেখানে কীভাবে বসবাস করছেন, সেই বিষয়ে ট্রাম্প জানার জন্য ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো সেখানে প্রিয়া সাহা যে বক্তব্যটি দিয়েছিলেন সেই বক্তব্যটি আমার মনে হয় না এটা ওনার নিজস্ব মতামত ছিল। বন্ধুরা, ট্রাম্প এমন একজন ক্ষমতাধর মানুষ যার সামনে একটা সাধারণ মানুষ কথা বলতে হলে আমি মনে করি মিনিমাম 1 হতে 2 মাস আগে থেকেই খাতায় লিখে লিখে এবং 10-15 জন বা তাদের সংগঠন বা যেই গোষ্ঠী থেকে তারা ওখানে যাবে সেই গোষ্ঠীর সবাই মিলেই কিন্তু এটার কি বলা হবে ট্রাম্পের কাছে, এটা তো মন গড়া বিষয় না, এটা তো আমি না যে আমার কাছে সামনে এসে যা মনে যা তা বলে দিল, এটা ট্রাম্প, পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাধর যে দেশ আছে আমেরিকা, সেই আমেরিকার প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্টের সামনে যে কথা বলবো সে অবশ্যই দীর্ঘদিন যাবত সেই কথাগুলো লিপিবদ্ধ করবে, এটা মন গড়া কথা নয়। কিন্তু এটা এখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে বিভিন্ন সংগঠন, যে সংগঠনগুলোর সাথে উনি জড়িত ছিলেন, তো সেই সংগঠনের ঊর্ধ্বতর কর্মকর্তারা এটাই প্রকাশ করছেন যে এই ঘটনার জন্য আমরা দায়ী নই, এটা ওনারটা উনি বহন করবেন। তো যাই হোক, এখন যেহেতু বিষয়টা মাননীয় সরকার বা আমাদের আইনমন্ত্রী স্যার বা যারাই আছেন তারা খুব সহজভাবে বিষয়টা নিচ্ছেন, ওনাদের বক্তব্যতে বোঝা যাচ্ছে, কিন্তু আমার কাছে এই বিষয়টা এত সহজ মনে হচ্ছে না।
তো বন্ধুরা আপনারা সাথেই থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে, জয়ভাই কি বলেছে, আমি আস্তে আস্তে বলছি, কথার কথায় অনেক দূর চলে আসলাম। আরও একটা ঘটনা আপনাদেরকে বলে দিই। আমাদের আইনমন্ত্রী স্যার যে কথাটা বলেছেন যে অত্যন্ত সিম্পল একটা বিষয় ট্রাম্পের কাছে উপস্থাপন করা হয়, তা আমার সাধারণ মস্তিষ্কে আসলে যেটা আসে, বন্ধুরা আমি কয়েক বছর আগে একটি বিষয় হয়তো বা কোনো জাতীয় দৈনিকে না কোনো টেলিভিশন মিডিয়াতে একটা বিষয় শুনতে পেয়েছিলাম, সেই বিষয়টা এখন আমার মনে পড়েছে, আজকে আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা বাংলাদেশের সেন্ট মার্টিনটাকে আমাদের বিশ্ব মুরব্বীরা কিন্তু অনেক ভালো পছন্দ করেন। এই জায়গাটাকে ওনারা দখল করার অথবা এই জায়গাটাকে ভোগ করার বিভিন্ন প্রস্তাবও কিন্তু আমরা শুনেছি বিভিন্ন দৈনিকে বা কোথাও কোথাও, যেন ওনারা প্রস্তাবও দিয়েছেন যে এই জায়গাটা ওনাদেরকে দেয়া হোক, ওনারা একটা ঘাঁটি তৈরি করবেন। এই ঘাঁটিটা যদি ওনারা বিশ্ব মুরব্বীরা যদি তৈরি করতে পারেন, এই ঘাঁটিটা যদি বাংলাদেশের যে কোনো ইস্যু নিয়ে, আপনারা জানেন আফগানিস্তান ইরাক ওখানে কী কী হয়েছে, তো যাই হোক একটা যে কোনো একটা ইস্যু নিয়ে যদি বাংলাদেশের সেই একটা জায়গায় যদি কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা জায়গা ওনারা দখল করে, সে সেন্ট মার্টিনের মতো জায়গাটা যদি সেখানে ওনারা ভোগ দখল করে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের উপর খবরদারি করতে চায়, তাহলে যে কোনো একটা ইস্যুর প্রয়োজন, ইস্যু ছাড়া তো আর হঠাৎ করেই এখানে আসে বসতে পারবে না। তবে মজার বিষয় হলো এই জায়গাটা যদি এসে বসতে পারে তারা, এই মাশাল্লাহ মায়ানমার ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানও কাছাকাছি, অতএব খুব সুন্দরভাবেই এই কয়েকটা দেশকে খুব সুন্দরভাবেই ওনারা কিন্তু এটাকে পরিচালনা করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি এত দূর যাচ্ছি না, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যদি এভাবেই ট্রাম্প সরকারকে অথবা বিশ্ব মোড়লদের উস্কানি দেওয়া হয়, তাহলে অবশ্যই তারা যে কোনোভাবেই হোক তারা বাংলাদেশের যে কোনো একটা জায়গায় এসে বসে তারা খবরদারি করার চেষ্টা করবে। তো বন্ধুরা হয়তো বা আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আমাদের দেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী এই প্রিয়া সাহার এই বক্তব্যটাকে কিভাবে নিয়েছেন। বন্ধুরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন রাষ্ট্রপক্ষ থেকে ওনার বিরুদ্ধে যাতে কোনো মামলা না করা হয়, মামলা না করে ওনাকে দেশে ফিরে আসার সুযোগ দেয়া হোক, দেশে ফিরে আসার পর ওনার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই ঘটনার সাথে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা সেই ঘটনা সম্পর্কে জানা হবে। যদি এখন ওনার বিরুদ্ধে মামলা করা হয় বা ওনাকে আইনানুগভাবে প্রেশার করা হয়, তাহলে হয়তোবা উনি আমেরিকা থেকে আর কোনোদিনও বাংলাদেশে নেমে আসবেন না, তার মানে হয়তোবা এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করাও সম্ভব হবে না। তো আমি জানি না প্রধানমন্ত্রীর এই যুক্তিযোগ্য কথাটাও আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, আপনারা কমেন্টস বক্সে লিখতে থাকুন। প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র জয় ভাই লিখেছেন ওনার এই বক্তব্য, প্রিয়া সাহার এই বক্তব্যটি অত্যন্ত ভয়ানক, তবে যে ট্রাম্প এত বোকা নয় যে একজন সাধারণ মানুষের বক্তব্যে তিনি বাংলাদেশের উপর কোনো অ্যাটাক অথবা কোনোরকম বিরূপ মন্তব্য প্রকাশ করবেন। যেহেতু আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত আমেরিকায় আছেন, অতএব এবং বিভিন্ন গণমাধ্যম আছেন, তারপরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর আছেন, গোয়েন্দা সংস্থা আছে, তারা তো খবরাখবর নিচ্ছে, অতএব ট্রাম্প সরকার বা ট্রাম্প এত সহজে এই ছোটোখাটো ব্যাপার নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেবেন না বলে উনি জানিয়েছেন। তো যাই হোক বন্ধুরা, আমাদের বাংলাদেশের আরও একজন বিতর্কিত নারী, তিনি হচ্ছেন তসলিমা নাসরিন, তিনি বর্তমানে ইন্ডিয়াতে বসবাস করছেন, যাকে আপনারা নাস্তিক বলে উপাধি দিয়েছেন। তিনি বলেছেন প্রিয়া সাহা যে কথাগুলো বলেছেন, যে বক্তব্য দিয়েছেন, সেটা নাকি অত্যন্ত কম হয়ে গেছে, অত্যন্ত কম হয়ে গেছে, আরও নাকি বেশি বলার দরকার ছিল। উনি তো 37 মিলিয়নের কথা বলেছেন, অতএব সে চাইছেন যে 100 মিলিয়ন পিপল মানে গুম হয়ে গেছে, এই ধরনের কথা বলতে পারতেন, অথবা ওনাকে সাপোর্ট করছেন, প্রিয়া শাহকে তসলিমা নাসরিন সব সাপোর্ট করছেন, একটার পর একটা স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন উস্কানিমূলক। যাই হোক, এই এই বিতর্কিত মানুষগুলো যদি সত্য কথা উপস্থাপন করতো, বিভিন্ন ইস্যু আছে, আমি আমি কিন্তু অস্বীকার করছি না, বিভিন্ন ইস্যু আছে সেটা নিয়ে বলতে পারে, কিন্তু এই ধরনের ডাহা মিথ্যা কথা কেন বলে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে আমার বোধগম্য হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা অনেকগুলো প্রশ্ন পেয়েছেন, আপনাদেরকে অনেকগুলো প্রশ্ন আমি করে ফেলেছি এবং আমি জানি আপনাদের অনেক মতামত আজকে কমেন্টস বক্সে আসবে, তবে আপনাদের কাছে ভেবে চিনতে খুব ভালোভাবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সেই আপনাদের মতামত কমেন্টস বক্সে উপস্থাপন করবেন, কোনো রকম বিরূপ মন্তব্য বা খারাপ ভাষা ইউজ না করে, কারণ খারাপ ভাষা ইউজ করলে সেই কমেন্টটা আমরা দেখতে পাই না, সেটা স্প্যাম বা এটা হাইড করে দেয় ইউটিউব, তাই আপনারা খারাপ ভাষায় কেন লিখবেন, ভালো ভাষায় আপনারা লিখেন, আমরা অবশ্যই সেটা পড়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখতে থাকবেন, আর আমার চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি টিপু চৌধুরী, দেখা হবে আগামী ভিডিওতে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।